পেন নাম সবাইকে। তো এই কদিন আমি বিষাক্ত কিছু মাছের কথা ভাবছিলাম, তো বিষাক্ত মাছ বলতেই আমার প্রথমেই মনে পড়ে গেল এই মাছটার কথা। হ্যাঁ, এই মাছটা মাস্টার অফ ক্যামোফ্লাজ নামে পরিচিত। এনাকে সবাই মোটামুটি আমরা চিনি স্টোন ফিশ। তো এই ভিডিওতে এই স্টোন ফিশের, বিশেষ করে রিফ স্টোন ফিশের যে বিষক্রিয়া কোথায় দেখা যায় এসব নিয়ে আলোচনা করব, কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আরে হ্যাঁ, শুরু করছি তো ভিডিওটা। ঠিক আছে, ভিডিওটা শুরু করা যাক। তোমরাই দেখে নাও এই স্টোন ফিশ সম্পর্কে কি কি আলোচনা করা হয়েছে, কি কি তথ্য দেওয়া হয়েছে। পৃথিবীর বিষাক্ত মাছগুলির মধ্যে অন্যতম স্টোন ফিশ। তবে স্টোন ফিশদের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী স্টোন ফিশ হল রিফ স্টোন ফিশ। এদের বিজ্ঞানসম্মত নাম সাইন্যান্সিয়া ফেরুকোসা। স্টোন ফিশকে বলা হয় মাস্টার অফ ক্যামোফ্লাজ, অর্থাৎ ছদ্মবেশের মাস্টার, কারণ স্টোন ফিশ নিজেদেরকে সমুদ্রের নিচের পাথরের সাথে সুন্দরভাবে মিলিয়ে রাখতে পারে। স্টোন ফিশের রং সঠিকভাবে বলা যায় না, কারণ এরা সমুদ্রের নিচের পাথরের রঙের সাথে নিজেদেরকে মিলিয়ে রাখে। তবুও এদের রং মূলত হলুদ, কমলা বা লাল হয়ে থাকে। এদের গড় দৈর্ঘ্য 30 সেন্টিমিটার থেকে 40 সেন্টিমিটার হয়ে থাকে। স্টোন ফিশের মধ্যে রিফ স্টোন ফিশ মূলত দেখা যায় ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, আর ফ্রেঞ্চ পলিনেশিয়া, জাপান ইত্যাদি দেশে। স্টোন ফিশের প্রধান খাদ্য ছোট মাছ, শ্রিম্প ও অন্যান্য ক্রাস্টেসিয়ান্স। স্টোন ফিশ তাদের শিকার ধরতে পারে মাত্র 0.015 সেকেন্ড সময়ের মধ্যে। স্টোন ফিশের দেহে 13টি সূচালো কাঁটা থাকে, তার প্রত্যেকটিতে 2টি করে বীজগ্রন্থি থাকে। এই 13টি বীজগ্রন্থির মাত্র 6টি বীজগ্রন্থি থেকে 18 মিলিগ্রাম বীজ মানব শরীরে প্রবেশ করলে তা প্রাণঘাতী হয়ে ওঠে। স্টোন ফিশের দেহে যে দু ধরনের টক্সিন দেখা যায় তার মধ্যে একটা হলো ভেরুকোটক্সিন আর দ্বিতীয়টা হলো স্টোনাস টক্সিন। এবার এই ভেরুকোটক্সিন যেটা আছে তার বিষক্রিয়া সম্পর্কে খুব একটা বেশি তথ্য পাওয়া যায়নি, কারণ এই ভেরুকোটক্সিন নিয়ে গবেষণা চলছে। তবে এই ভেরুকোটক্সিন মূলত হার্ট বা হৃৎপিণ্ডের ওপর কাজ করে। আর দ্বিতীয় থাকলো যেটা স্টোনাস টক্সিন, সেটা কোষের ওপর কাজ করে। এবার এই স্টোনাস টক্সিন এবং ভেরুকোটক্সিন কিভাবে কাজ করে সেটা দেখে নেব। ভেরুকোটক্সিন হৃৎপিণ্ডের ওপর কাজ করে এবং হৃৎপিণ্ডে বিষক্রিয়া ঘটায়। একে কার্ডিওটক্সিসিটি বলা হয়। অন্যদিকে স্টোনাস টক্সিন কোষের কোষপর্দার সাথে আটকে যায় এবং ধীরে ধীরে কোষপর্দায় ছিদ্র তৈরি করে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর এপাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখছো সেটা ক্লিক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনস ক্লিক করে দাও। তো দেখা হচ্ছে
পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।